আজকে আমরা হয়তো সামান্য একটা সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি, একটা সময় আল্লাহ চাহেন তো আপনাদের জন্য আমরা এমন কোন পথ বের করার চেষ্টা করব যে আপনি প্রতিবন্ধী অসুস্থ এই অবস্থায় আপনি বাসায় বসে কোনো কিছু করতে পারেন কিনা। জীবন একভাবে পার হয়ে যাবে ভাই, প্রতিবন্ধীর জীবনও পার হবে, হাতপালা জীবনও পার হবে, বড়লোকের জীবনও পার হবে, গরিবের জীবনও, সবার জীবন পার হয়ে একসময় ওটা মাঠের নিচে যেতে হবে কি হবে না বলেন, সবার পার হবে। আমার যদিও শরীরটা পুরোপুরি এখনো সুস্থ না, তারপরও এই প্রথম আমি আজকে প্রায় 20-25 দিনের মধ্যে বাসা থেকে হাসপাতাল থেকে বাইরে কোথাও ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে আসা। আমরা জানি যে আমাদের দেশে গরুর গোশতের দাম এমনকি অন্যান্য গোশতের দাম এত বেশি হয়ে গেছে যে অনেক গরিব মানুষ গোশত খেতে পারছেন না। তো এমত পরিস্থিতিতে আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের 20টি জেলায় 20টি গরু জবাই করে আমরা সুবিধা বঞ্চিত বা হতদরিদ্র মানুষের মধ্যে গোশত বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম আমরা শুরু করছি সাভারের সিআরপি কেন্দ্র করে এর আশপাশে গড়ে ওঠা প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে গোশত বিতরণ করার মধ্য দিয়ে। আজকে এখানে 130টা পরিবারের হাতে আলহামদুলিল্লাহ আমরা 1 কেজি করে গরুর গোশত বিতরণ করছি। আমরা একটা বড় গরু জবাই করেছি এবং সেই গোশতটা আমরা পৌঁছে দিচ্ছি আসন্ন ফাউন্ডেশন থেকে। এই সামান্য ক্ষুদ্রতম চেষ্টা যেটা উদ্দেশ্য হলো যে গরিব মানুষ যাতে একটু গোশত খেতে পারেন, তাদের পুষ্টির যোগান যেন হয়, আমরা সেটা আরো ব্যাপকভাবে আরো বড় আকারে যেন করতে পারি, আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক যেন দান করে আপনারা দোয়া করবেন। প্রসঙ্গত আমরা বলে রাখি যেন আমাদেরকে দেখছেন যে সাভারের যে জায়গাটাতে আমরা আসছি সিআরপি বলা হয়, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসন কেন্দ্র। এখানে আপনার বিভিন্ন রকমের প্রতিবন্ধীদের ট্রিটমেন্ট যে হাসপাতালে হয়ে থাকে, হাসপাতালকে ঘিরে অনেকগুলো প্রতিবন্ধী পরিবারের আবাসন গড়ে উঠেছে। সেখানে কয়েকশো পরিবার আছে এখানে যারা সবাই প্রতিবন্ধী, তারা কেউ হয়তো জন্ম থেকে প্রতিবন্ধী, আবার কেউ হয়তো কোন দুর্ঘটনা থেকে প্রতিবন্ধী হয়েছেন, আবার কেউ হয়তো বা কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়েছেন। তো এরকম কিছু প্রতিবন্ধী পরিবারের হাতে আমরা আলহামদুলিল্লাহ 1 কেজি করে গোশতের প্যাকেট পৌঁছে দিয়েছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আরো দাঁড়াতে চাই বিভিন্ন সময়। আজকে আমরা আপনাদের হাতে গোশত তুলে দিয়েছি, অন্য সময় হয়তো আপনাদের জন্য আরো ভালো কিছু আমরা করার চেষ্টা করব এবং এই প্রতিবন্ধী অবস্থায়ও আপনারা কিভাবে উপার্জন করতে পারেন তার কোন পদ্ধতি আছে কিনা আমরা খুঁজে বের করে আপনাদের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবার চেষ্টা করব। রোদের মধ্যে অনেক কষ্ট করে আপনারা অপেক্ষা করেছেন, অনেক অনেক দূরদূরান্ত থেকে এসেছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আমি নিজে এখনো পুরোপুরি সুস্থ না, তারপরও দূর থেকে আসা আপনাদের সাথে একটু সাক্ষাৎ হবে, দেখা হবে। এই জন্য আমরা যে জায়গা বিতরণ করছি এটি হলো সাভারের কোন জায়গা যেন ভাই? আচ্ছা, চাপাইন নিউ মডেল হাই স্কুল, চাপাইন সিআরপি সাভার ঢাকা। এই এই জায়গাটাতে আমরা আলহামদুলিল্লাহ এই গোশত বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। আপনি একটু আপনার পরিচয় বলবেন, আপনি কি করেন এমনিতে? আমি ইমরান হোসেন, আমার একটা প্রতিবন্ধী ব্যক্তিদের একটা সংগঠন আছে যেখানে আমি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার জন্য চেষ্টা করি। মাশাআল্লাহ, আপনার লাভটা কি এখানে, বেনিফিটটা কি, আপনি কেন করেন এটা? আমি আমার এখানে আসলে কোনো বেনিফিট নাই, অপ্রতিবন্ধী ছিলাম, হাঁটতে পারতাম। তো যখন আমি প্রতিবন্ধী হলাম তখন আসলে বিভিন্ন চ্যালেঞ্জের ফেস হয়েছি আমি। তো যখন আমি নিজে ফেস করলাম যে এইসব চ্যালেঞ্জের ফেস হইতে গেলে এত সমস্যাগুলো আমি নিজেই পড়ছি, তখন যে ভাইগুলো নাকি ধর্মগতভাবে প্রতিবন্ধী বা যারা দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হয়েছে, তারা পরিবার সমাজ থেকে যেভাবে চ্যালেঞ্জগুলো ফেস করে সেটা যেন আরো সহজে করা যায়, তাদের জানি আসলে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসা যায়, সেই উদ্যোগে আজকে আমার এই কাজটা করা আজকে। আচ্ছা মাশাআল্লাহ, আসন্না ফাউন্ডেশন থেকে আপনি কোনো সহযোগিতা এটার আগে আর কোনটা পেয়েছেন? না না, এটার আগে আর এটা দিয়ে শুরু হলো, আপনি ফাউন্ডেশনে গিয়েছেন এটা বিষয়ে। আলহামদুলিল্লাহ, মোট কত প্রতিবন্ধী থাকেন আশেপাশে সিআরপি কে ঘিরে? আমাদের সিআরপির আশেপাশে প্রায় 300 থেকে 350 প্রতিবন্ধী থাকে এবং আমাদের সাভার উপজেলায় 7,500 প্রতিবন্ধী সরকারি নিবন্ধনকৃতই আছে। আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে দেখুন, অনেকে মানুষের কাছে হাত পাতেন বা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নেন, এটা না করে আমরা যদি আপনাদের জন্য উপার্জনের কোন পথ দেখাই দেই এবং কোন ব্যবস্থা আমরা চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আপনারা কি সেটাতে সাদরে গ্রহণ করবেন সেটাকে? কারণ কারোর কাছে হাত পাতাটা কখনো ভালো জিনিস না, তাই না? এটা অসম্মানের। আজকে আমরা হয়তো সামান্য একটা সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি, একটা সময় আল্লাহ চাহেন তো আপনাদের জন্য আমরা এমন কোন পথ বের করার চেষ্টা করব যে আপনি প্রতিবন্ধী অসুস্থ এই অবস্থায় আপনি বাসায় বসে কোনো কিছু করতে পারেন কিনা। আমরা এরকম কোন পথ বের করে দিলে আপনারা রাজি আছেন তো সেটা করতে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি, দেখি যে আপনাদের জন্য কিছু করা যায় কিনা। আবার আমি শুকরিয়া জানাই যে আপনারা অনেক কষ্ট করে এসছেন,
অনেক দূর থেকে এসেছেন এবং অনেকে অনেক সময় ধরে অপেক্ষা করেছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, অসুস্থ শরীর হওয়ার কারণে আমার একটু বেরোতে লেট হয়েছে, আবার পথে একটু জ্যাম হয়েছে। বাবাজি, আপনার গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইল। আপনি প্রতিবন্ধী কিভাবে হয়েছেন? স্ট্রোকে। আপনার ছেলে মেয়ে আছে? আচ্ছা, এখানে থাকেন আপনি? সিআরপিতে থাকেন, মাশাআল্লাহ। বাবাজি তুমি? ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? তুমি প্রতিবন্ধী হয়েছে কিভাবে? জন্মগত ভাবে। আপনার আপনার ছেলে? আচ্ছা, ওর বাবা আছে? কি করে ওর বাবা? হ্যাঁ, দিন মজুর। আল্লাহ তাআলা তোমার কষ্ট দূর করে দিক বাবা, তোমার কষ্ট লাঘব করে দিন। আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা প্রতিবন্ধী আছেন, অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে নামাজ পড়বো। প্রতিবন্ধী অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন, আপনি যে অবস্থায় পারেন রুকু সিজদা করতে পারেন, না তো আপনি ইশারা করবেন কেবলার দিকে ফিরে ওযু করে আপনি নামাজ পড়বেন। মনে রাখবেন, প্রতিবন্ধী হন আর সুস্থ মানুষ হন, যে হন না কেন, আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। এই দুনিয়ার কষ্ট কষ্ট না ভাই, আল্লাহ যদি আপনাকে জান্নাতি দেন, জান্নাতি বানান এবং জান্নাত যদি আপনার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুনিয়ার এই কষ্ট কিন্তু আপনার আর থাকবে না, এটা একসময় লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবসময় আল্লাহকে ভয় করে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমরা সবাই মিলেমিশে থাকবো সুন্দরভাবে। এবং মনে রাখবেন, আল্লাহ যে কষ্ট দিয়েছে, আপনারা অনেকে হয়তো হতাশ বা অনেকে হয়তো আল্লাহর প্রতি অনুযোগ অভিযোগ করে ফেলেন যে আল্লাহ আমাকে এরকম কেন করলো। দেখুন, আপনাকে আমাকে আল্লাহ যদি কোনো কষ্ট দিয়ে পরীক্ষা দিয়ে তার বিনিময়ে আল্লাহ যদি জান্নাত দেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা লাভ না লস? লাভ না। সামান্য একটু কষ্ট করলেন বিনিময়ে জান্নাত পেলেন, তাহলে সেটা যা ক্ষতি হলো তার চাইতে লাভ অনেক বেশি হলো। কি নাম ভাই আপনার? মঞ্জুর ভাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনি কিভাবে প্রতিবন্ধী হলেন? রোড অ্যাক্সিডেন্টে। কত সালে ঘটনা এটা? এখন কিছু করতে পারেন না? আপনার ফ্যামিলি আছে? ছেলে মেয়ে কি করে? ছোট ছোট। আহা, আল্লাহ তাআলা আপনার কষ্ট লাঘব করুক, দোয়া করি ইনশাআল্লাহ। এটা হাতে কেন দিয়েছেন আবার? হ্যাঁ, এগুলো আমাদের জন্য না পড়াই ভালো মুসলমানরা, এগুলো অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা করে থাকেন সাধারণত। ঠিক আছে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরা আজকে যদিও একটা গরু এখানে বিতরণ করেছি, আরো 19টা গরু আমরা বিতরণ করবো দেশের বিভিন্ন জায়গায়, আর পরবর্তীতে আপনাদের সাথে আরো কিছু কাজ করা যায় কিনা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন, আপনাদের কষ্ট দূর করে দিন, আর ধৈর্য ধারণ করবেন। মনে রাখবেন, আপনি হয়তো মনে করেন আল্লাহ আমার পঙ্গু বানাইছে, আল্লাহ আমার মতো যারা সুস্থ বানাইছে এমন রোগ দিয়ে দিছে যে আপনার চাইতে সে অনেক কষ্টে আছে। হতে পারে কি পারে না বলেন? পারে কি না বলেন? যে একটা মানুষ হাত পা সব ঠিকঠাক আছে, মাগার আল্লাহ ক্যান্সার দিয়ে দিছে, কিডনি রোগ দিয়ে দিছে, ডায়ালাইসিস করতে হয় প্রতি সপ্তাহে, তো তার চাইতে আল্লাহ তাআলা অনেক পঙ্গু মানুষকে শারীরিকভাবে কম কষ্টে রেখেছেন, এরকম হতে পারে কি পারে না? এই জন্য যে অবস্থায় থাকবেন, ইমানদারের কাজ হলো আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা করবো আমরা? আল্লাহর প্রশংসা করব। তাহলে কি হবে? আমার কষ্ট দূর হবে। যে আমার চাইতে আরো কষ্টে মানুষ আছে না নাই বলেন? হসপিটালের বেডে মাসকে মাস পড়ে আছে, দেখার কোনো মানুষ নাই, এরকম আছে না বলো? আল্লাহ তার চাইতে আমাকে ভালো রাখছে। এই জন্য আমরা নাশকরি করবো না, আল্লাহ শুক্রিয়া আদায় করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। জীবন একভাবে পার হয়ে যাবে ভাই, প্রতিবন্ধীর জীবনও পার হবে, হাত পাওয়ালা জীবনও পার হবে, বড়লোকের জীবনও পার হবে, গরিবের জীবনও, সবার জীবন পার হয়ে একসময় ওটা মাঠের নিচে যেতে হবে কি হবে না বলেন? সবার পার হবে। কিভাবে পার হচ্ছে এটা হলো বড় বিষয়। আমি কি আল্লাহকে খুশি করে জীবন পার করলাম, না আল্লাহকে নাখোশ করে পার করলাম, এটা হলো মূল বিষয়। আল্লাহকে সন্তুষ্ট করে যদি জীবন পার করতে পারি, তাহলে এটা সফল সার্থক, আর না হলে জীবনটা আমার একেবারে অর্থহীন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর।